দেবজিৎ, বাদশাহ, সুজিত এবং প্রচুর মহিলা কার্যকর্তাদের মোলেস্ট করা হয়েছে এবং আমাদের ভাইদেরকে সাংঘাতিকভাবে মারধর করা হয়েছে পুলিশের সামনে। এই পুলিশের রোল তো আমরা দেখেছি চারুতলা থানায়, যেদিনকে মমতা ব্যানার্জি মুখ্যমন্ত্রী হওয়ার পর দুষ্কৃতীদের ছাড়াতে গেছিলেন সেদিনকে পুলিশ টেবিলের তলায় লুকিয়েছিলেন, আর বিনীত গোয়েলের পুলিশ 14 তারিখ রাত্রে দেখলাম আর জি করের নার্সদের বাথরুমে লুকিয়েছিলেন। এই তো হচ্ছে আপনাদের সাহস আর এই তো হচ্ছে আপনাদের কাজ। আপনারা যদি মনে করেন রানীগঞ্জ থানার আইসি বিকাশ দত্ত, আপনি যদি মনে করেন যে আপনার এই সামান্য ব্যারিকেডে আপনি বিজেপির কার্যকর্তাদের রুখতে পারবেন, আপনি ভুল ভাবছেন। আপনি ভুল ভাবছেন যে আমরা অত্যন্ত শান্তিপ্রিয় একটি পার্টি, আমরা আইন শৃঙ্খলা মেনে চলি অবশ্যই, কিন্তু যদি মনে করেন যে আপনার পুলিশ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে আর তৃণমূলের ছেলেরা আমাদের মারবে, তাহলে আমিও বলবো আমার ভাইরা বোনেরা ইট মারলে খেতে হবে। তাই প্রস্তুত থাকুন যারা যারা কালকে ছিলেন এখানকার বড় চেয়ারম্যান কি নাম শেখ শাহজাদা, আমাদের রূপেশ কাউন্সিলর রূপেশ যাদব, দেবনারায়ণ, আর একজনকার নাম বলি বাপি চক্রবর্তী, আপনাদের নেতৃত্বে আপনারা একটি দায়িত্বে রয়েছেন, আপনাদের মানে আপনাদের নেতৃত্বে এই ধরনের আক্রমণ হবে এটা অত্যন্ত লজ্জার, অত্যন্ত লজ্জার। সুতরাং দেখুন আমি এটাই বলবো, অবশ্য আলাদা করে কিছু বলার নেই, কারণ মুখ্যমন্ত্রী কালকে সমস্ত তৃণমূলের কর্মীদের বলেছেন যে ফোর্স করতে, উনি প্ররোচনা দিচ্ছেন, উনি বলছেন, উনি ইনস্টিগেট করছেন যে এবার তোমাদের ফোর্স করতে হবে। আজকে মুখ্যমন্ত্রী বলছেন বাংলায় যদি কিছু হয় তাহলে আমি আসাম, উত্তরপ্রদেশ, উড়িষ্যা, বিহারে আগুন জ্বালিয়ে দেব। আমি বলবো কেন্দ্র সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজিকে, যে আজকে একজন সাংবিধানিক পদ সংবিধানকে হাতে রেখে যে শপথ নেয় সেই মুখ্যমন্ত্রী আজকে বলছেন ভারতবর্ষের অন্য রাজ্যে আগুন জ্বালিয়ে দেবেন, এনাকে গ্রেপ্তার করে ইউএপিএ মামলা দেওয়া হোক, ইনি দেশদ্রোহীর কাজ করছেন, এই কথাগুলো দেশদ্রোহী। এই আগুন জ্বালিয়ে দেওয়া, ভারতবর্ষের বিভিন্ন জায়গায় আগুন জ্বালিয়ে দেব, এই কথাটা দেশদ্রোহীরা বলে। মমতা ব্যানার্জি আপনি কি দেশ, আপনি কি দেশদ্রোহী হয়ে গেছেন? আমরা 48 ঘন্টা সময় দিচ্ছি, গ্রেপ্তার না করেন যাদের যাদের নাম করলাম এবং যারা আমার কার্যকর্তাদের মেরেছে, তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। কি নাম, বিবেক বাবু না বিকাশ বাবু, বিকাশ বাবুকে কি বলবেন? ইনি তো একজন মানে কি বলবো থানার আইসি। আজকে আমরা দেখতে পেলাম আরজিকর কেসে বিনীত গোয়েল কলকাতার কমিশনার, তিনি আজকে কিভাবে মানে নিজের পদকে অসম্মান করে আজকে অভয়ার মৃত্যুর প্রমাণ লোপাট করে দেওয়ার চেষ্টা করেছেন এই বিনীত গোয়েলের পুলিশ। তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ যে শুধু চটিচাটা পুলিশ আর শুধু মুখ্যমন্ত্রী তুষ্টিকরণের রাজনীতি করে যাওয়া পুলিশ, এটা বাংলার মানুষেরা জানতে বাকি নেই।